গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা থেকে শুরু করে চলমান হরতাল অবরোধে অগ্নিসংযোগ ভাঙচুর বিস্ফোরণ এবং গুপ্ত হত্যার বিবরণ তুলে ধরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে এসব ঘটনার জন্য সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র। এমন চিঠি নিয়মিতই যাচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। এতে বলা হয়েছে, সারা দেশে অগ্নিসন্ত্রাসনাশকতার ঘটনা ক্ষমতাসীনরাই ঘটাচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশ জুড়ে ভীতির রাজত্ব কায়েমের অশুভ উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে আর আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জ্বালাও পোড়াও করে অপরাধীরা খুব সহজে ঘটনাস্থলে সটকে পড়েছে। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে অধিকাংশ ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বা বড় পুলিশ চেকপোস্টের কাছাকাছি ঘটছে। চিঠিতে আরো বলা হয়, এসব অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে কিংবা প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর ইচ্ছাকৃত ক্ষমতাসীন অপশক্তি জড়িত। প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও তাদের আজ্ঞাবাহী পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে। সামাজিক মাধ্যমে প্রচারিত বেশ কয়েকটি ভিডিও চালক বা তাদের সহকারীদের বক্তব্যে স্পষ্ট কিভাবে পুলিশ বা ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তাদের বাসে আগুন দেওয়ার জন্য দায়ী। উদাহরণ হিসেবে চিঠিতে গত 6 নভেম্বর চট্টগ্রামের চাতরি চৌমুহনি বাজারে পুলিশ বক্সের কাছে, 31 অক্টোবর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কাছে, বাংলা মোটরে, 28 অক্টোবর কাকরাইলের কাছে বাসে আগুন দিয়ে দেওয়ার ঘটনা এবং 6 নভেম্বর চট্টগ্রামে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ফেনীর স্থানীয় যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে হাতে নাতে গ্রেফতার ও 14 নভেম্বর নাটোরের তাশরিক জামান রিফাত নামে আওয়ামী লীগের কর্মীকে মুখোশ সহ গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার ঘটনা তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, দেশের সর্বত্র পুলিশ র্যাবের শত শত পেট্রোল টিম এবং বিজেপির শত শত প্লাটুন অস্ত্রসজ্জিত সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের সশস্ত্র পূর্ণাঙ্গ সুসংহত টহল রয়েছে। বাংলাদেশ যেন এক এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিরোধী দলের সদস্য কোনো প্রকার সহিংসতা বা অগ্নিসংযোগের কাজে লিপ্ত হবে এই দাবি সর্বত্রই হাস্যকর। বরং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল নিরাপত্তা নিশ্চিত করা, তারা যেন নিশ্চিন্তে যানবাহনে আগুন দিতে পারে, জনগণের জানমালের ক্ষতি সাধন করতে পারে এবং রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রেক্ষাপট তৈরি করতে ভূমিকা রাখতে পারে। তাদের এসব কর্মকাণ্ড বারবার প্রমাণিত হয়েছে, বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক আওয়ামী নেতাকর্মীরা কিভাবে অগ্নিসংযোগে লিপ্ত হয়, আওয়ামী লীগ তাদের বিদ্বেষপূর্ণ বিভাজিত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সহিংসতাকে ব্যবহার করে মানুষ হত্যা করে, জনগণের সহায় সম্বল ধ্বংস করে, ষড়যন্ত্রমূলকভাবে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে মিথ্যা মামলায় বিভিন্ন দল ও মতের ওপর দমন পীড়ন চালাবার যে বিভৎস রাজনীতি তা আওয়ামী লীগ লালন করে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।